السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইর থেকে যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যে বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আজকে রয়েছি। আমি সাথে রয়েছি মাওলানা নবউদ্দিন আহমদ ফরাজ। তো প্রিয় বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমি ছয়টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ছয়টা প্রকার নিয়ে। তার প্রথম যে শিরোনাম সেটা হচ্ছে দাঁতের দুর্বলতা রোগের কারণ কি। আপনার দাঁত দুর্বল হয়ে গেছে, বীর্যতা পাতলা হয়ে গিয়েছে, এটার লক্ষণ এবং তার কারণটা কি। প্রিয় বন্ধু, দাঁতের দুর্বলতার অনেক কারণ রয়েছে যা বেশিরভাগ মানুষের মধ্যে পাওয়া যায়। এই ছয়টা প্রকার রয়েছে, এই ছয়টা প্রকার যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমরা তা পরিহার করার চেষ্টা করব। প্রিয় বন্ধু, এক নম্বর হচ্ছে উত্তেজনা বেড়ে গেছে, আপনি অস্তমিশন করে বীর্য বের করে দিয়েছেন, তা তো দুর্বলতার এক নম্বর কারণ। দুই নম্বর, সমকামিতার মাধ্যমে বীর্যপাত ঘটানো। তিন নম্বর, সবসময় পেটের অসুখ লেগে থাকার কারণে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে এবং দাঁতও দুর্বল হতে পারে। চার নম্বর, কত সময় অধিক গরম এবং বিলম্বে হজম হয় এমন খাদ্য খাওয়ার দ্বারা। আপনি বেশি গরম মানে অধিক গরম খাবার খেয়েছেন অথবা এমন কিছু খাবার খেয়েছেন যা হজম হইতে সময় লাগে, এমন খাদ্য গেলেও আপনার যৌন দুর্বলতা যাতে দুর্বলতা হতে পারে। পাঁচ নম্বর, প্রিয় বন্ধু, যেটা আমাদের মধ্যে সচরাচর পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু আপনার বড় পেটে সহবাস করা। মেডিকেল চান্স যে সাইন্স যেটা বলে সেটা হচ্ছে খানা খাওয়া দুই ঘন্টা পরে অথবা তিন ঘন্টা পরে সহবাস করা। আপনি রাত্রেবেলা খানা খাইছেন, খানা খাওয়ার পরে আপনার ওয়াইফের সাথে আপনি এক পিস্তে গেছেন, এতে দেখা গেছে ওয়াইফের সাথে একটু আতাআতি এবং কিছু সেক্সুয়াল কথা বলতে গিয়ে আপনার লিঙ্গ উত্তেজিত হয়ে গেছে, কিন্তু আপনার পেটটা ভরা, আপনি ওয়াইফের সাথে স্থির সহবাস করে ফেলছেন, এতে আপনার যৌন দুর্বলতা দাঁতের দুর্বলতা মহান কারণ, এটা পরিহার করার চেষ্টা করবে। ছয় নম্বর, অশ্লীল যৌন উত্তাপক ছবি দেখার দ্বারা বীর্যপাত হয়ে থাকে। আপনি অশ্লীল ছবি দেখলেন, মুভি দেখলেন, এইগুলো দেখে আপনার লিঙ্গে দিয়ে এক প্রকার থানি বের হইল, অল টাইম বের হতে থাকে। হ্যাঁ, আপনি এমন কাজ করবেন যা অশ্লীল কিছু দেখেন না, দেখবেন ওয়াইফের সাথে কথা বলেন, বীর্য বিদেশ যারা আছে বীর্য বের হবে, এই ঠিকঠাক খাবে, এটার কারণে আপনার দাঁত দুর্বলত হতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি ওয়াইফের সাথে যত কথা আপনি শেয়ার করবেন মনে রাখবেন এই সবটুকু কিন্তু ফোনের মধ্যে রেকর্ড হয়, এটা কিন্তু বিশ্ব নেটের মধ্যে চলে যায়। এই জন্য প্রিয় বন্ধুগণ, যারা বিদেশ থাকেন বাবার সাথে অশ্লীল কথাবার্তা বেশি বলবেন না। এবং অনেক যুবকরা ওয়াইফের উলঙ্গ ছবি ইমুর মধ্যে ধরতে চায়, এটা কিন্তু একটা মনে রাখবেন একটা এই মোবাইলের মধ্যে সেভ হয়ে গিয়েছে, মোবাইলে যারা কন্ট্রোল করে তারা কিন্তু দেখতেছে, আপনার ওয়াইফ অন্য নাই যে সবাই দেখে। এই জন্য প্রিয় বন্ধুগণ, এইসব কারণে এখানে বেশিরভাগই দাঁত দুর্বলতার রোগ সৃষ্টি হয়েছে। এক পরে যাচ্ছে আপনি আপনার ওয়াইফকে কি দিতে পারেন না, আনন্দ দিতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয়গুলো জানলাম তার উপর আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।